আফগানিস্তান, আধিকারিকভাবে যাকে ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান বলা হয়। দেশটি মধ্য এবং দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থিত একটি ল্যান্ডলকড দেশ, যার চারিদিকে ইরান, পাকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান এবং চায়নার মতো দেশগুলি রয়েছে। প্রায় 6,52,864 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে থাকা আফগানিস্তানের ব্যাপারে আজকে জানব কিছু মজাদার কথাগুলি। আফগানিস্তানের মানুষদের আফগান বলা হয় এবং এখানকার জাতীয় মুদ্রাকে আফগানি বলে। অনেকে কিন্তু এই দুই নামের মধ্যে গুলিয়ে ফেলে, তাই আশা করি এখন হয়তো আপনাদের আর সমস্যা হবে না। এই দেশের জাতীয় খেলাটি এক অদ্ভুত ধরনের, যেখানে দুই দলের ঘোড়সওয়ারীরা একটি ছাগলের শব নিয়ে এক ধরনের খেলা খেলে থাকে। এই খেলা বেশ কয়েক শতাব্দী ধরে প্রচলিত, কিন্তু বর্তমানে এর জনপ্রিয়তা যথেষ্ট বেশি হয়েছে। আফগানিস্তান নিজের স্বাধীনতা দিবস পালন করে 19শে আগস্ট, কারণ 1919 সালের এই দিনেই বাদশাহ আমানুল্লাহ খান আফগানিস্তানকে ব্রিটিশ শাসনের প্রভাব থেকে মুক্ত করে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে। তখন ব্রিটিশ শাসনে সরাসরি উপনিবেশ আফগানিস্তান ছিল না, কিন্তু দেশের বৈদেশিক নীতিতে ব্রিটিশদের হস্তক্ষেপ ছিল। তাই প্রায় 3টি যুদ্ধ, অর্থাৎ যাকে আমরা 3টি অ্যাংলো আফগান যুদ্ধ বলতেও পারি, সেই 3টি যুদ্ধের পর আফগানিস্তান স্বাধীনতা পায়। প্রত্যেক বছরের মার্চ মাসের 21 তারিখটিকে আফগানিস্তানে নতুন বছর হিসাবে পালন করা হয়। এখানে এই দিনটিকে নওরোজ বলা হয়। দুররানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আহমদ শাহ দুররানি ছিলেন আধুনিক আফগানিস্তানের প্রতিষ্ঠাতা, তাই উনাকে দ্য ফাদার অফ নেশনও বলা হয়ে থাকে। 1772 সালে তার মৃত্যুর পর তার পুত্র তিমুর শাহ সিংহাসনে বসেন। এই তিমুর শাহ আফগানিস্তানের আগের রাজধানী কান্দাহার থেকে বর্তমানের কাবুলে স্থানান্তরিত করেন। আফগানিস্তান শব্দের অনুবাদ করলে এটিকে ল্যান্ড অফ দ্য আফগানস, অর্থাৎ আফগান মানুষদের ভূমিও বলা যেতে পারে। দেশটির চারিদিকে বেশ কয়েকটি ঐতিহাসিক নিদর্শন থাকার দরুন একদা দেশটিকে সবথেকে জনপ্রিয় দেশগুলির মধ্যে ধরা হতো। এই রকমই এক নিদর্শন ছিল পৃথিবীর দীর্ঘতম বৌদ্ধ মূর্তিগুলি, যেগুলি 2001 সালে সেই সময়কার ক্ষমতায় থাকা মানুষদের দ্বারা ধ্বংস করে ফেলা হয়। তবে এটি হয়তো আপনাদের জানা নেই যে পৃথিবীর প্রাচীনতম তৈলচিত্র কিন্তু ইউরোপের কোনো রেনেসাঁস সময় তৈরি হয়নি, সেগুলি আসলে তৈরি হয়েছিল আফগানিস্তানে অবস্থিত বামিয়ান গুহাগুলিতে। আফগানিস্তানের মোট জনসংখ্যা 3 কোটিরও কিছু বেশি এবং দেশের অধিকাংশ মানুষ মুসলিম সম্প্রদায়ভুক্ত। পাস্তো এবং দারি, এই দুটি হলো আফগানিস্তানের জাতীয় ভাষা এবং দেশের 80%-এরও বেশি মানুষ এই ভাষাগুলিতে কথা বলে থাকেন। কবিতাকে এই দেশের সংস্কৃতির একটা অঙ্গ বলা যেতে পারে। বহু শতাব্দী ধরে সুন্দর সুন্দর কবিতা পাঠ করাটা আফগানিস্তানের সংস্কৃতিতে চলে আসছে। হেরাত নামক শহরে বৃহস্পতিবারের সন্ধ্যায় মহিলা, পুরুষ এবং বাচ্চারা একত্রিত হয়ে নিজেদের মধ্যে অতীত এবং বর্তমানকালের বিভিন্ন কবিতাগুলিকে পাঠ করে শোনায়। দেশের সংস্কৃতিতে পরিবারের মর্যাদা গুরুত্বপূর্ণ, যেখানে পারিবারিক সমাজ ব্যবস্থার প্রচলন বেশি। আফগানিস্তানের অর্থনীতির ভিত কিন্তু মূলত চাষাবাদের উপরে নির্ভর। বিভিন্ন রকম বাদাম, তরমুজ, ড্রাই ফ্রুটস, আঙুর এবং ডালিমের চাষ বেশ ভালো পরিমাণে হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন রকম হস্তশিল্প, যেমন কার্পেট, টেক্সটাইলস এবং একরকম দামি নীল রঙের পাথর লাপিস লাজুলি এখানকার খনিগুলিতে পাওয়া যায়। এই সমস্ত জিনিসের মতো আরও কিছু খনিজ পদার্থের উৎপাদন শুরু হওয়ায় বর্তমানে দেশের অর্থনীতিতে উন্নতি দেখা গেছে। দেশের সমস্ত জায়গায় ইলেকট্রিসিটির প্রসার না হলেও আফগানিস্তানের প্রায় 90%-এর বেশি জায়গায় মোবাইল ফোনের নেটওয়ার্ক কভারেজ আছে এবং বর্তমানে দেশের জনসংখ্যার এক বিরাট অংশে মোবাইল ফোনের ব্যবহার দেখা গেছে। আপনারা বিখ্যাত বডি বিল্ডার এবং সিনেমা অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগারের নাম নিশ্চয়ই শুনে থাকবেন। আসলে উনার চেহারার সাথে এখানকার মানুষদের এক বিশেষ ধারণা জড়িত আছে। এখানে কিছু মানুষের মতে আর্নল্ডকে দেখতে নাকি অনেকটা আফগানদের মতো, এবং এখানকার বেশ কিছু মাসেল বিল্ডিং সেন্টারগুলিতে উনার ছবিও দেখা যায়। দেশে অবস্থিত কান্দাহার এয়ারফিল্ডটি একসময় একক রানওয়ে সম্পন্ন বিশ্বে এক ব্যস্ততম বিমানবন্দর ছিল, যেখানে নাকি প্রত্যেক সপ্তাহে 1700 থেকে 5000-এর মতো ফ্লাইট ওঠানামা করত। অতিথি আপ্যায়নের জন্য আফগানিস্তানের মানুষ যথেষ্ট পরিচিত, তাই বহু পর্যটক এখনও এদেশে বেড়াতে আসে। আফগানদের খাবারে গম, বার্লে, চাল এবং বিভিন্ন টাটকা ও শুকনো ফলগুলির প্রাধান্য বেশি পাওয়া যায়। যাই হোক, অতীতকালের বিভিন্ন রকম বাধাবিঘ্নতা কাটিয়ে দেশটি ধীরে ধীরে স্থায়ী এবং শান্তিপূর্ণ অবস্থার দিকে এগিয়ে চলেছে, এবং হিন্দুকুশ পর্বতমালার এই দেশটির আগামী দিনে আরও উন্নতি হোক এই কামনা করার সাথে সাথে আফগানিস্তানের যাত্রা এখানেই শেষ করলাম। আশা করব আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে দেরি না করে লাইক এবং শেয়ারে প্রেস করে দিন।
আর যদি আপনারা এখনও টপ টেন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই পাশের বেল বটনটিকেও প্রেস করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলির আপডেট সবার আগে পেতে পারেন। যদি আপনাদের কোনো কিছু ব্যাপারে সাজেশনস থাকে তাহলে কমেন্ট বক্স তো আছেই, সেখানে লিখে আমাকে জানাতে পারেন। তাহলে আবার দেখা হবে পরবর্তী পর্বে, ততক্ষণের জন্য ধন্যবাদ।